28 অক্টোবর অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতাদের সিদ্ধান্তেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শহীদদের পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী জানান, দেশের অগ্রযাত্রা রুখতে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। এ সময় তিনি বলেন, খুনিদের মধ্যে যারা বিদেশে পলাতক তাদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। যে সমস্ত দেশে তারা পালন করেছেন কিংবা অবস্থান করছেন তাদেরও কিছু নিয়মকানুন আছে। সেই সমস্ত দেশে যে আমরা আইডেন্টিফাই করে সেই সমস্ত দেশের সরকারের সঙ্গে আমরা আলোচনা চলছে। আমরা আশা করি আমরা নিশ্চয়ই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 28 অক্টোবর যারা সহিংসতা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। ওই দিন সহিংসতার সময় বিএনপি নেতারা সামনে বসে দেখছিলেন, নেতারা সিদ্ধান্ত দিচ্ছিলেন আর কর্মীরা তা বাস্তবায়ন করেন। তাই ওই সহিংসতার দায় এড়াতে পারেন না বিএনপির নেতারা। সবগুলি বিষয় যদি আপনারা পর্যালোচনা করেন, তারা একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেমন 14 এবং 15 তারা সৃষ্টি করেছিল সেটাই তারা করতে চাচ্ছে। আমাদের এটাই তার প্রমাণ করেছে সেই 28 অক্টোবরের ঘটনা নিয়ে। আমরা সেই দিন যারা যারা ওখানে নেতৃত্ব দিয়েছেন, যারা ওখানে অবস্থান করছেন, কেউই এর দায় অস্বীকার করতে পারবেন না, দায় এড়াতে পারবেন না, কারণ তারা স্টেজে বসা আর ঘটনাগুলি ঘটছিল তাদের সম্মুখে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।